বাদশাহ যুলকরনাইন ইন্তেকালের সময় তার ভক্তদেরকে বললেন, ও ভক্তের দল, আমি বাদশাহ যুলকরনাইন ইন্তেকাল হওয়ার পরে আমার দুইটা হাত দুইটা পার্শ্ব দিয়ার কাপনে কাপড়টা ছিঁড়ে কেটে আমার দুইটা হাত বের করে দিবা এবং এলাকা ঘুরাইয়া ঘুরাইয়া আমার লাশটা কবরের সামনে হাজির করবা। দুনিয়াদাররা বলে তাকাইয়া দেখ, পুরো দেশটা শাসন করেছি দুনিয়ার দিকে বিদায় হওয়ার পর, তারপর আরো চাই আরো চাই। আল্লাহ তাআলার বান্দা যারা আশেকান যারা দিনদার তারা বলে তাকাইয়া দেখ, পুরা দেশটাকে শাসন করেছিল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছেন, আজকে দুইটা হাত খালি করে মাওলার ডাকে সারা দিয়া চলে গেছে। ইয়া ইলাহি তুমি মাবুদ হাগাই, ইয়া ইলাহি তুমি মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, কুফর শিরক মেরে দিল সে দূর কর, মেরে দিল মে ইশক হক গুলজার কর। আল্লাহ তাআলা বলেন, ইনসান আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র ইবাদত করার জন্য, যারা আমি আল্লাহর ইবাদত করবে না গুনাহের কাজ করে ফেলছে। আল্লাহ বান্দাদেরকে বলে, বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোমাদেরকে তওবা করে দিব, তোমাকে তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। পরে নবীর উম্মতের দল যেই বান্দা অপরগতার সাথে যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাআলা বলেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, যারা অপরগতার সাথে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, আল্লাহ তাআলা ওই বান্দার বিপদের সময় আল্লাহ সাড়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, শুধু রব হিসাবে স্বীকার করবে না, না সেটার উপর ইস্তেকামত থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم، لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين.
والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ما قبلتها شاذها قابلت بهتها ما قبلتها شاذها قابلت بهتها هيناك إمداد ملك هيناك منند تنه دلت بهتها هيناك منند تنه دلت بهتها هيني محبوب يا مطنق إشارة هيني محبوب يا مطنق إشارة فركونه محبوب خدا نام محمد فركونه محبوب خدا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد طریب میں فرماتے ہیں آدم کو مجھے خلد طریب میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নদী পথে নৌকা চালাও কেরে মাঝিবাই ভেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই ডুবে গেলে ভেলার আরশে তো উঠে নাম ব্যঙ্গে গেলে ভেলার আরশে তো জমে না হাকিকত সে تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویا کیا از دنیا جدا باغش بہر کارے کے باشی با خدا باش جس تے دنیا از خدا غافل بدان نئی قماشو نقرہو پر زندو زاد شمانی تا شباب ہوتی پردان ہوتی دی بشش ہوتی دی برندو جاتیر مطور مطور رسط الانبیاء حضرت غلام اے کرم دور دوران تو دیکھ اللہ پاکر عاشقین ذاکرین شاکرین محبین مربین عظم আমার সমবেশী কলিজার টুকরা যুবক বন্ধু হান স্নেহে ছোট ভাই পর্দার অন্তরাল শ্রদ্ধে সম্মানিত মহতারা দয়াময় আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর সুদুর যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে সান করে অনুগ্রহ করে দামি একটি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করতে চাই জীবনের সব ক্ষেত্রে
আল্লাহর ইবাদত উত্তাসত্ব এই বিষয়টাকে আলোচ্য বিষয়কে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো মালিক আমাকে এবং আপনাদেরকে কিছু কথা শোনার এবং আমল নিয়ে নিয়তে কিছু নিতে পারে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত উদাসত্ব করা কারণ আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষটাকে প্রেরণ করেছেন উদ্দেশ্যটাই ইবাদত সমাজের মধ্যে কোনো মানুষ যদি চলাফেরা করে তার উদ্দেশ্য যদি না থাকে আমরা তাকে পাগল আচ্ছা পাগলের কোনো কি উদ্দেশ্য আছে পাগলের কোনো উদ্দেশ্য না মাকসাদ নাই যেখানে থাকে সেখানে অবস্থান করে যা পাশা খায় কোনো চিন্তা ফিকির করে তো আর উদ্দেশ্য না থাকলে সেটার গ্রহণযোগ্যতা আসে না আল্লাহ দুনিয়ার সমগ্র পৃথিবীটাকে আল্লাহ প্রেরণ করেছেন অবশ্য মাকসাদ আছে আর সেই প্রেরণ করার ক্ষেত্রে কেন করেছেন সেটারও মাকসাদ আছে আছে কি আল্লাহ বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার আসমান এবং জমিনের চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা শেষ করে শেষ পর্যন্ত এই কথা বলতে বলতে হয় যে আল্লাহ আসমান এবং জমিনটাকে এমনি প্রেরণ করেন যারা মনে মনে ভাবতেছে আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছে শুধু খাবারের খাওয়ার জন্য তাহলে আমি বলি তুমি শ্রেষ্ঠ হতে পারো না বরং তুমি শ্রেষ্ঠ হতে পারবা কিভাবে তুমি তো 1 কেজি মাংস খেতে পারো না কারণ তোমার চেয়ে এমন প্রাণী আছে যেগুলো তিমি মাছ অহরহর অনেক খাবার ভক্ষণ করে তারা তো শ্রেষ্ঠ হওয়ার কথা তে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন তুমি চলাফেরা করবা তোমার চেয়ে মানুষ চলাফেরা করে তোমার চেয়ে খাবারের ক্ষেত্রে বেশি খায় শক্তির দিক দিয়ে তোমার চেয়ে বেশি শক্তিশালী প্রাণী আছে ওইগুলোর মাধ্যমে তুমি আশরাফুল মাখলুকাত হতে পারো নাই ওইগুলোর জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করে নাই আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আফাহাসিবতুম তোমরা কি ধারণা করতেছো মনে মনে ভাবতেছো যে আল্লাহ আমাদেরকে অনর্থক প্রেরণ করেছে ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন আবার আল্লাহর কাছে ফিরবে না তেমনটা তে সামান্য একটা হায়াত দিয়েছেন এজন্য আল্লাহর নবী বলেন اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك نبي بولن پاستا بشي عشر قربة پاستا بشي كوتين باب ملان قلت هو بي ایک نمبر حج شبابك قبل حرمك আল্লাহ তোমাকে যৌবন শক্তি দিয়েছেন সেই যৌবনটাকে তুমি প্রাধান্য দাও কখন বৃদ্ধ হওয়ার পূর্বে কারণ বৃদ্ধ হইলে তুমি ইবাদত করতে পারবে না তুমি বেশি বেশি নফল ইবাদত করার প্রতি তোমার আগ্রহ কম আসবে কারণ তুমি অসুস্থ হয়ে যাবে তেজন্য তুমি আগ্রহটা কখন বৃদ্ধ হওয়ার পূর্বে দুই নাম্বার হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক তোমার সুস্থতা আছে সেটাকে তুমি প্রাধান্য দাও কখন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা বোঝা দা যখন অসুস্থতা চলে আসে এই সুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় রহমত কত বড় হেমরাহ কত বড় নুসরত আল্লাহর পক্ষ থেকে সেটা কখন বোঝা যায় যখন আপনি অসুস্থ হয়ে পড়ে এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক তোমার সুস্থতা আছে সেটাকে প্রাধান্য দাও কখন অসুস্থ হওয়ার পূর্বে ওয়াফার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি আল্লাহ তোমাকে ধনাঢ্য বানিয়েছে ধনী সম্পদ আছে সেটাকে প্রাধান্য দাও কখন ফকির হওয়ার পূর্বে সমাজে কিছু মানুষ আছে তারা কি করে বলে আমরা যখন আর কিছুদিন পরে হজ করব কিছু দিন পরে কুরবানি করব পরে যখন বছরে বছরে চলে যায় কুরবানি দেয় না এমন একটা অবস্থা সেই ব্যক্তি খাবার কর সময়টা পায় না খাবারও খাইতে পারে না সম্পদ থেকে বঞ্চিত হয় সম্পদ যখন তাক বেশি সম্পদটাকে মূল্যায়ন করতে হবে চার নাম্বার হচ্ছে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক
তুমি অপ্সরাতে সেটাকে প্রাধান্য দাও কখন তুমি ব্যস্ত হও কখন অপ্সরাতে জিকির আজকার করো হাঁটতেছ জিকির আজকার করো বাজারে যাচ্ছ অযথ কথা না বলে মসজিদে চলে আসো কারণ তুমি অপ্সরাতে কিন্তু যখন ব্যস্ত সময় পার হয়ে যাবে তখন নামাজ পড়তে পারবে এজন্য আমরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই আমাদের কি বলে হুজুর নামাজের সময়টা পাই না কেন কাজ কাম প্রচুর ব্যস্ত এই অপশন তো সব সময় এই অপশন সব সময় থাকে না আর এই ব্যস্ত সব সময় থাকে সব সময় থাকে না কিন্তু আল্লাহর বান্দা সময়টাকে প্রাধান্য দেয় পাঁচ নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক জীবিতটাকে প্রাধান্য দেয় কখন মৃত্যু আসার পূর্বে ইতিহাসের মধ্যে পাওয়া যায় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছে যাওয়ার পরে হঠাৎ কবরের পাশে সূরা মুলকের আওয়াজ শোনা আল্লাহর বান্দা শোনার পরে সুবহানাল্লাহ বলে এমন অবস্থায় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে প্রত্যেক তুমি যে সুবহানাল্লাহ বলেছো তুমি সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও আর আমি কবরের মধ্যে আমি একবার দুইবার না শতবার কোরআন শরীফ খতম করছি তার সবটা আমি তোমাকে দিয়ে দিই তার কারণটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটা ইবাদত করবেন ইবাদত আল্লাহর কাছে দামি হয় মৃত্যু হওয়ার পরে ইবাদত করবেন কিভাবে সুযোগ নাই আল্লাহর কাছে লাভবান হবেন এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি তুমি তোমার এই সময়টাকে প্রাধান্য দাও কখন তুমি আল্লাহর কাছে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তো যাই হোক আল্লাহ জীবনের সব ক্ষেত্রে দাসত্ব ইবাদত করা ইবাদত দাসত্ব করা এজন্য বলা হয় গায়াতুত তাযাল্লি তাযাল্লুলি ফিল খুশুই সকলের সব ক্ষেত্রে সর্বস্তরে চরম নীতি স্বীকার করা কিসের সামনে নীতি স্বীকার করা আল্লাহর হুকুমের সামনে আপনার নত করতে হবে আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম হয়তো তোমরা যেটা অপছন্দ করো সেটা আল্লাহর কাছে দামি আর যেটা তোমরা পছন্দ করো সেটা আল্লাহর কাছে অপছন্দ তো সবকিছু চিন্তা ফিকির করার মাধ্যমে আল্লাহ দিয়েছে সেই পথ আল্লাহ দিয়েছে সেই মাধ্যম পাওয়ার পরে সেই পথ পাওয়ার পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেটার সম্মুখীন আপনার জবাবদিহি করতে হবে চিন্তা ফিকির করতে হবে পাশাপাশি জীবনের সব ক্ষেত্রে দাসত্ব করা এর পাশাপাশি আমি আরেকটা বলি জীবনের সব ক্ষেত্রে ইসলামে নিয়ন্ত্রণ আপনি আল্লাহ আপনাকে জীবন দিয়েছে তার মানে আপনি যে হারাম করবেন সেটা না এজন্য জীবনের সব ক্ষেত্রে ঈমান ইসলামের নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার ঈমানটা নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার ঈমানটাকে নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে সুদ খাওয়ার পর নিয়ন্ত্রণ রাখা যায় অথচ জীবনের সব ক্ষেত্রে ঈমান ইসলামের নিয়ন্ত্রণ মানে কি আপনি সুদ খেতে পারবেন না আপনি চুরি করতে পারবেন না আপনি জিনা ব্যবসা করতে পারবেন না আপনি হালাল হারামের কাছে আপনার চিন্তা ফিকির করতে হবে এজন্য আল্লাহ বলেন কোরআনের মধ্যে বলেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে বিশ্বাস করো পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনি যদি মাহফিলের অর্ধেক এক পা বাহিরে রাখেন এক পা ভিতরে রাখেন তাহলে কি আপনি পরিপূর্ণ ঢুকলেন ঢুকলেন না আপনি পরিপূর্ণ ঢুকতে হবে এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মৃত্যুবরণ না করে তোমরা আমার কাছে আসবে না এখানে দুইটা বিষয় উল্লেখ আছে একটা হচ্ছে ভয় তারপর হচ্ছে মৃত্যু যদি কারো ভিতরে মৃত্যুর ভয় চলে আসে অবশ্যই ইবাদত করো দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাবে তখন জাহান্নামের প্রশ্ন করবে সাআলহুম খাজনাতুহা আলাম ইয়াতিকুম আনা নাদির জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে তোমাদের কি সতর্ক করে নাই তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর তারা বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম সতর্ক করেছিল মাহফিলের মাধ্যমে আমরা মানি লাভ হবে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করি নাই তবে কেন সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন যত করে তারা আমার ইবাদত করতে পারে যাতে করে তারা আমাকে চিনতে পারে
আল্লাহ তাআলা মানুষ বানাইছে ইবাদতের জন্য ওই মানুষগুলোর মধ্য থেকে যারা আল্লাহর ইবাদত করবে তারাই আল্লাহ তাআলার জান্নাত পাবে নতুবা বান্দা জাহান্নামের মধ্যে আমাদের যাইতে হবে আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলকনাকুম আবাসাও وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ الله تعالى بولن أمي الله كي تمہادر کی অনর্থক বানাইলাম না 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 আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা মানুষদেরকে বললেন হে ইনসানের দল আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য আরে নবীর উম্মতের দল গোটা দুনিয়া দুইজন মুসলমান শাসন করেছে একজন হলো বাদশা সুলাইমান দুই নাম্বার হলো বাদশা যুলকারনাইন আরে নবীর উম্মতের দল الله কে ভয় করতে হবে আল্লাহ কো মানতে হবে রসূল কেও মানতে হবে রসূলের আদর্শ চলে চেষ্টা করতে হবে যদি মানতে পারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আরে নবীর উম্মতের দল ইতিহাস ভালো করে শ্রবণ করেন যারা আজকে আল্লাহর ওলি হয়েছেন নিজের জীবনটাকে ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর জন্য নিজের জীবনটা ত্যাগ স্বীকার করেছেন রাসূলের জন্য নিজের জীবনটা ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর জন্য রাসূলের জন্য ত্যাগ স্বীকার করতে পারলে আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন আর আল্লাহর কাছে যদি জামি হইতে পারি তাহলে তো জীবনটা সফলতা চলে আসবে আরে নবীর উম্মতের দল যেই নবী আমার উম্মতের জন্য তো কান্না করে আর ওই উম্মতের জন্য আমরা পাগল হতে পারি নাই আম্মাজনা আয়েশা বলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন ওই সাহাবায়ে কেরামের দল যদি তোমরা নবীকে জাগ্রত দেখতে চাও নবীকে তোমরা জাগ্রত দেখবা নবীকে যদি ঘুমন্ত অবস্থায় দেখতে চাও নবীকে তোমরা ঘুমন্ত অবস্থায় দেখবা তার কারণটা হচ্ছে নবী এই জাগ্রতকে এই ঘুমন্ততাকে তার কারণটা হচ্ছে নবী উম্মতের জন্য এত টেনশন থাকে আরে নবীর উম্মতের দল আম্মাজনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এবং রাসূল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু তাই না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শুয়েছিলাম হঠাৎ করে আমি নবীকে দেখতে পাই নাই নবীকে খোঁজার জন্য জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে উম্মতের মাগফিরাত কামনা করতেছেন আর আল্লাহকে বলতেছেন আল্লাহ ইন তুআযিবুহুম فإنهم عباد وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم أما شبلان নবী আমার জান্নাতুল বাকির মধ্যে গিয়া উম্মতের মাগফিরাত কামনা করে আর বলতেছেন ওয়াল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম ওয়াল্লাহ যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পরাক্রমশালী আরে নবীর উম্মতের দল ওই নবী আমার জান্নাতুল বাকির মধ্যে উম্মতের মাগফিরাত কামনা করে ওই নবীর সুপারিশ তারা জান্নাতে দেওয়া সম্ভব অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা
কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার পরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল ওহুদের ময়দানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে আরে নবীর উম্মতের দল ওই নবী সারা জান্নাত পাওয়া সম্ভব না নবীকে যদি আপনি জান্নাতে যাইতে চাও নবীর আদর্শ মানতে হবে নবীর উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে তুমি মানতে হবে যখন তুমি মানতে পারবা আল্লাহকে যখন মানবা রসুলকে যখন তুমি মানতে পারবা তখন তুমি জান্নাত পাইবা নতুবা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে ওরে নবীর উম্মতের দল বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মালপুরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসুর ময়দান আল্লাহ সূর্যকে বলবেন সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাগারে মগজ ঠাস ঠাস করে ফেটে যাবে শুধু তাই না আল্লাহ তাআলা হাসরের মাঠে কঠিন একটা হুংকার দিবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিবু আল্লাহ তাআলা বলবেন না ফুলমান দল আজকে তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও ওরে নবীর উম্মতের দল বর্তমানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই যে মাহফিলে আসছেন এখান থেকে যদি আপনাকে একবারে চিরতরে বিদায় করে দেওয়া হয় আপনার মনে কষ্ট হবে কিনা ওরে নবীর উম্মতের দল শুধু তাই না অন্যদিকে জাহান্নাম কঠিন হুংকার মারে আল্লাহ বলবে ফেরেশতার দল তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো ফেরেশতারা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে না আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে দেওয়ার উপর জাহান্নাম কঠিন হুংকার মারে না ফেরেশতারা বলবে ও মালিক এটা কেমন পানি দিছ এটা কি আবহাওয়ার পানি জমজমের পানি না কাউসারের পানি আল্লাহ বলবে বান্দা আল্লাহ বলবে ফেরেশতার দল এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এটা বেহাতের পানিও না ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি যা যদি আল্লাহর কাছে কান্না করতে পারে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে দুনিয়ার মধ্যে তো আমরা কান্না করতে পারি না ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক পাথর সাক্ষাৎ পাথর কান্না করতেছে মূসা নবী বলে পাথর
কেন তুমি কান্না করতেছো ওই পাথর বলেন আমি কান্না করতেছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যখন মুসা পয়গম্বর বিষয় পেশ করলো আল্লাহ তাআলা পাথরকে maaf করে দিলেন মুসা নবী পাথরকে সুসংবাদ জানানোর পরে পাথর আগে চেয়ে কান্নার অবস্থা একটু বেশি হয়ে গেল মুসা নবী বলে পাথর আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে তারপর তুমি কেন কান্না করতেছো পাথর ডাক দেয়া বলে মুসা নবী আগের কান্না ছিল জাহান্নাম থেকে বাঁচার কান্না আর এখন কান্না হচ্ছে নিয়ামত স্বরূপ কান্না অতএব চোখের পানি ফালাইয়া যেন কান্না করতে পারি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারি তৌফিক দান করুক জীবনের সব ক্ষেত্রে ঈমান ইসলামের নিয়ন্ত্রণ যেন আমরা করতে পারি সুদ ঘুষ হালাল হারাম থেকে বাঁচতে পারি পাশাপাশি অন্য সম্পদ যেন আমরা খাওয়াতে বেঁচে থাকতে পারি এবং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর দাসত্বে আবাদত করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন